আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় উমান প্রবাসী ভাই এই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে উমানের বেশ কিছু একটা গুরুত্বপূর্ণ খবর আপনার সাথে প্রকাশ করার চেষ্টা করব তার মধ্যে সুখবরও আছে দুঃসংবাদ অবশ্যই আছে তো তার আগে বলে নিই মুসাই অফিসিয়ালের পক্ষ থেকে আমি মুসাই উমন আছি আপনাদের সাথে তো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রবাসী উমান প্রবাসী সহ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীদের কল্যাণেই কাজ করার সবসময় চেষ্টা করি এরূপ ভিডিও আমি বানিয়ে থাকি তো যদি ভালো লাগে বসে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো নাও লাগে তাহলে দেখতে থাকুন ধীরে ধীরে এক সময় না একসময় ভালোবাসা হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে বলে নিতে চাই আসলে কি মানে সত্যিকার অর্থে আমাদের পিছু ছাড়তেছে না কোনো কষ্ট কারণ হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে নতুন যে করোনা টোয়েন্টি বা করোনা ভাইরাস নামে আরেকটা যে ভাইরাসটা বর্তমানে অবস্থান করতে সারা ওয়ার্ল্ড ওয়াইড তো সেক্ষেত্রে সেটা কখনো ম্যাটার ছিল না যে কেন হচ্ছে বা কে হোক অনেকেই কিন্তু এটা গুরুত্ব দেয় কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হচ্ছে তার রিজনটা হচ্ছে উমানও কিন্তু এইটা প্রবেশ করে গেছে আমেরিকানিক প্রবাসীর ক্ষেত্রে আমেরিকানিক প্রবাসী এদেশে হয়তো ভিজিটে গিয়েছিল অন্য আমেরিকাতে এখানে আসার পর এখন সেটা এদেশও এসে গেছে তো সেক্ষেত্রে কি বলবো আসলে করোনা ভাইরাসের সতর্কতা বা বিভিন্ন কিছু নিয়ে কিন্তু ভিডিও বানিতে বানিতে মানুষ বিরক্ত আমিও আর মানে কি বলবো ভাই একটার পর একটা মানুষকে আর কত বলবো যে আপনারা সেফ থাকেন সেফ থাকেন মানুষ কী সেফ থাকবে মানুষের তো খানা আছে সব আছে তো সেক্ষেত্রে বলবো আপনারা যারা যারা আছেন আপনারা দয়া করে করোনা ভাইরাসের সময় প্রথম অবস্থা যেরকম সেফটি ছিলেন যেভাবে স্যানিটাইজার মাস্ক ব্যবহার করছেন তো দয়া করে এখন তা কন্টিনিউ করেন এবং আরও ভালোভাবে করেন কারণ এটা করোনা ভাইরাসের চেয়েও আরও বেশি ডেঞ্জারাস তো কিছু করার নেই এটা আল্লাহর গজব না রহমত কিছুই জানতে বুঝতেছি না তবে এটাই আপনার কাছে রিকোয়েস্ট বা আপনারা দয়া করে বিশেষ করে আমার বাংলাদেশি প্রবাসী ভাইরা খারেজি যারা আছে আমরা আমরা সেফ থাকা দরকার কারণ আমরা এদেশে কাজ করার জন্য আসি এদেশে মরার জন্য বা ওদেরকে জরিমানা দেওয়ার জন্য আমরা আসি নাই তো সেকেন্ড যেটা হচ্ছে একটা সুগোবর আউটপাসের টাইম বাড়ানো হবে আউটপাসের টাইম বাড়ানো হবে এটা অনেক গুজব ছিল অবশেষে সেটা বাড়িয়ে দিয়েছে উমান সরকার তার জন্য থ্যাংকস এ লট আসলে কি বলবো বাসা নাই কারণ উমান সরকারের কাছে চির কৃতজ্ঞ আমরা প্রবাসীরা কারণ হচ্ছে একে তো এই দেড় মাসের ভিত্তি কিছু হচ্ছিল না তারপরে ফর্ম পাওয়া যাচ্ছিলো না টিকিট পাওয়া যাচ্ছিল না অরে বাহ কত ধরনের সমস্যা তার কোনো শেষ নাই তো এ নিয়ে সব সে যেহেতু আমাদের কাছে এই সুযোগটা আল্লাহ রহমতে এসেছে এবং উমান সরকারের দয়া হয়েছে যার কারণে আমাদেরকে টাইম বাড়িয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে উমানে যে সকল প্রবাসী বাইরা বিগত আড়াই মানে দেড় মাসে তো আপনারা যেতে পারেন নাই অবভিয়াসলি তো এটা বাদ দিয়ে এখন দয়া করে আপনারা যেই তিন মাসের সময় দিয়ে এর ভিতরে শান্তি মনে কাজকাম করে টিকিটের টাকা ইনকাম করে রুজু করে যাই করে উমানটা ত্যাগ করার চেষ্টা করেন কে উমারটা টেক করার পর দেশ থেকে গিয়ে আবার পুনরায় ভালো একটা ভিসা নিয়ে ব্যাক করেন তাতে কোনো প্রবলেম নেই কিন্তু ভাই অবৈধ কোনো লাভ নেই দেখেন একে তো আপনার পরিবারের থেকে যদি সমস্যা হয় তাহলে পরিবারে যেতে পারতেছেন না এদেশে কিছু এক ইনসিডেন্টস হলে আপনি ডাক্তার যাতে পারতেছেন না মানে নানান বিদারক সমস্যা তো সেক্ষেত্রে এই সবগুলাকে ইগনোর করার একটি মাধ্যম একটাই ফ্যাসলা দেশে যান গিয়ে আবার পুনরায় ব্যাক করেন আর এতদিন উমান ছিলেন কেন কোনো জায়গায় কি আপনার ফ্রি হতে পারে না কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় তো আপনার বন্ধু বান্ধব আছে তার কাছে কম টাকায় নেন কথাবার্তা সব বলে যান দেশে গিয়ে আবার পুনরায় ব্যাক করেন এটা হচ্ছে আপনি আপনি না সবার জন্য এটা একটা এক নম্বর প্রসেস এক নম্বর বুদ্ধি তো এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবে যারা যারা এখন পর্যন্ত দেশে যাইতে পারে না তারা দয়া করে এখন দেশ ত্যাগ করার সময় এসেছে আপনার তিন মাসের পিছিয়ে দেশ ত্যাগ করেন এটা আপনি আপনার পরিবার সবার জন্য ভালো হবে স যাওয়ার পর বুঝতে পারবেন তো বর্তমানেও মানে এই দুই তিনটা নিউজই বর্তমানে আলোচিত সেক্ষেত্রে এগুলাই কাভার করার চেষ্টা করলাম যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা হোক বা কোনো কিছু না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সর্বাত্মক চেষ্টা করবো আপনাদের কমেন্ট রিপ্লাই দিয়ে আপনাকে উপকার করার ভালো থাকেন সুস্থ থাকেন পজিটিভ মাইন্ড নিয়ে বাসেন আলাইকুম রহমতুলিল্লা